আমার পয়গম্বর বড় একা হয়ে গেলেন রে মুবিন, আমার পয়গম্বরের যখন কেউ নাই ওই মক্কার কাফের বেঈমান মুশরিকরা সুযোগ পাইছে, তারা একটা মিটিং ডাকলো, ও মক্কার বড় বড় কাফের বেঈমানরা আয় আয় আয়, মুহাম্মদের তো এখন আর কেউ নাই, মুহাম্মদের আপন বলতে আর কেউ নাই, এখনই আক্রমণ করার সময়, মুহাম্মদকে এখন পাকড়াও করতে হবে, এমন ভাবে আমার পয়গম্বরের উপর এমন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে নিল। সিদ্ধান্ত নেওয়ার পর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানিয়ে দেয়, ও পয়গম্বর আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন, আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন, আমার পয়গম্বর এখন তার ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হেরে আলী ভাই আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব, হেরে আলী মক্কার মানুষগুলো আমাকে আল আমিন উপাধি দিয়েছে, সত্যবাদী উপাধি দিয়েছে, আমার নবী এমন মানুষ কাফের বেঈমানরা যদিও আমার নবীর বিরোধিতা করছে কিন্তু আমার পয়গম্বরকে আমার পয়গম্বরের কাছে সমস্ত আমানতগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সমস্ত আমানতগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না, আমানত রাখার পর চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বলে, আলী এই যে আমানত গিলি তুমি দিয়ে দিবা, এখন আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ওই যে দেখেন আপনার বাড়ির পাশে আপনার ঘরের চতুর্পাশে কাফের বেঈমান মুশরিকরা ঘেরাও দিয়ে ফেলছে গো নবী, এখন কখন জানি আপনার উপর আক্রমণ করে, ও নবী আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে কিভাবে হিজরত করবেন। এখন যখন এই কথাটা বলল আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলে, দয়ার মালিক এই বেঈমানরা আমার বিরোধিতা করতেছে, ও দয়ার মালিক এই বেঈমানরা আমার বিরোধিতা করে, আমি কিভাবে এই ঘর থেকে বের হব, এখন আমার পয়গম্বর একটু ঘাবড়ে গেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ভয় নাই ভয় নাই, আপনি ভয় পাইবেন না গো পয়গম্বর, ও পয়গম্বর আপনার হাতের কাছে দেখেন এক মুষ্টি বালু নেন, বালুগুলোকে নিয়ে বালুর মধ্যে আপনি দম দেন, কি বলে দম দিবেন, কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করেন, আমার পয়গম্বর এরকম ভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والقرآن الحكيم إنك لمن المرسلين আমার পয়গম্বর সুরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই যে বালুর মধ্যে দম দিল, দম দেওয়ার পর
এখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে ও পয়গম্বর এই বালুটিরে আপনি এরকম ভাবে ফুৎকার দেন এরকম ভাবে আমার পয়গম্বর হাতের বালুটিকে নিয়ে এরকম ভাবে কাফের বেঈমানদের মাঝে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা এরকম ভাবে তাদের দৃষ্টিগুলোকে হারিয়ে ফেললেন তাদের চোখের মধ্যে কোনো দৃষ্টি নাই তাদের চোখ দিয়ে কোনো কিছু দেখে না আমার পয়গম্বর এর ফাঁকের মধ্যে দিয়ে সুন্দর করে গেলেন চলে গেলেন তারপরে গিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে গিয়ে আস্তে আস্তে একটা করে টোকা দিলেন ও আবু বকর তুমি ঘর থেকে বের হও এই কথাটা বলা মাত্রই আবু বকর তাড়াতাড়ি করে দরজাটাকে খুলে দেয় আমার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি এত তাড়াতাড়ি কিভাবে দরজাটাকে খুললা আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি যখন বলেছিলেন দুই তিন বছর আগে ও আবু বকর ভাই আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব ও গো নবী আমি এই কয়েকটা বছর আমি রাতের বেলা আবু বকর ঘুমাই না ওরে পয়গম্বর আমি সারাটা রাত দিনের বেলা যতই ব্যস্ততা থাকুক কিন্তু আমি রাতের বেলা আমি এই যে আপনার এই দরজাটার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়িয়ে থাকি কখন জানি আমার পয়গম্বর আমার পয়গম্বর হিজরতের জন্য আসে আর আমি আবু বকরের যদি দরজাটাকে খুলতে দেরি হয়ে যায় আমার পয়গম্বরকে কাফের বেঈমান মুশরিকরা আঘাত করবে আমি আবু বকর সহ্য করতে পারবো না আমি আবু বকর সহ্য করতে পারবো না ও পয়গম্বর শুধু তাই না আমি আবু বকর শুধু ঘুমাই না এরকম না ও পয়গম্বর ওই যে দেখেন আমার কন্যা আসমা সেও রাতের বেলা ঘুমায় না সে রাতের বেলা আপনার জন্য লম্বা সফর এই জন্য নাস্তা তৈরি করে ও পয়গম্বর আমার মেয়ে আসনা ঘুমায় না তাই না শুধু তাই না ওই যে দেখেন আমার গোয়ালের মধ্যে উটনি ওই উটনিটাও রাতের বেলা ঘুমায় না আমার পয়গম্বর কখন জানিয়ে এসে ডাক দেয় এর নবীরা আসে উম্মতের দল কেমন ভালোবাসছেন আমার পয়গম্বরকে এখন আমার পয়গম্বর আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় মদিনার উদ্দেশ্যে যখন রওনা দেয় পদিমুদ্দি পাথুরে জমিন এখন তো রাস্তা হয়েছে যারা যারা হাজি সাহেব আছেন তারা তারা জানেন এখন অনেক সুন্দর রাস্তা হয়েছে কিন্তু আগের যুগে এরকম সুন্দর রাস্তা ছিল না আমার পয়গম্বর মদিনার দিকে যখন রওনা দেয় আমার পয়গম্বর হাঁটতে 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 পাথুরে জমিনের ভিতরে আমার পয়গম্বরের পাটা কেটে যায় পা দিয়ে রক্ত বের হচ্ছে আবু বকর ডাক দিয়ে বলে নবী ও পয়গম্বর পয়গম্বর গো আপনি হাঁটতে পারতেছেন না আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে আমি আবু বকর বরদাস্ত করতে পারছি না যদি বেয়াদবি মাফ করেন বেয়াদবি না নেন তাহলে আপনি পয়গম্বর আমি আবু বকরের কাদের মধ্যে উঠে যান আমার পয়গম্বরকে নিয়ে কাদের মধ্যে নিয়ে মদিনার দিকে রওনা পথিমধ্যেই হেলা গুহার মধ্যে আমার পয়গম্বরকে নিয়ে আশ্রয় নিলেন যখন পয়গম্বরকে নিয়ে আশ্রয় নেয়
ক্লান্ত এমন ক্লান্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি একটু বসো আমি তোমার কোলের মধ্যে একটু বিশ্রাম নেব আমি একটু ঘুমাবো ও আবু বকর তুমি একটু বসো আমার পয়গম্বর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শুয়ে গেলেন আমার পয়গম্বর ঘুমিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশপাশে তাকিয়ে দেখেন ওই গুহার মধ্যে কয়েকটা গর্ত আছে কি আছে গর্ত আছে আমার আমার আবু বকর ওই যে ওই গর্তগুলির মধ্যে তার পরনে যেই চাদর ছিল ওই চাদরটা দিয়ে সমস্ত গর্তগুলিকে বন্ধ করে দিলেন সমস্ত গর্তগুলিকে যখন বন্ধ করে একটা গর্ত বাকি থাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলো ওই গর্তের মধ্যে যদি আমি ওই গর্তের মধ্যে যদি আমি কাপড়টা না ঢুকাই ওই গর্ত দেখে মনে হয় একটা সাপ বের হবে অথবা অন্য কোনো কিছু আছে আমার পয়গম্বরকে আক্রমণ করবে সাউন্ডটা একটু কমান এদিকটা কমান গর্তগুলোর মধ্যে সাপ অথবা বিচ্ছু অথবা কোনো জিনিস থাকতে পারে এই বলে আমার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে তার পাটাকে ঢুকিয়ে দিলেন ওই গর্তের মধ্যে এমন একটা জিনিস একটা সাপ ওই গর্তের মধ্যে অনেক দিন ধরে অপেক্ষায় আছে যে আমার পয়গম্বর এই গর্তের মধ্যে আসবে আমি আমার পয়গম্বরকে নিজের চোখ ধরে একটু দেখব আমার পয়গম্বর কখন আসবে কখন দেখব এখন সাপটা মনে মনে বলতেছে ও আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর তুমি তোমার পাটাকে একটু সরাও তুমি তোমার পাটাকে একটু সরাও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় না আস্তে করে আবু বকরের পায়ের মধ্যে সাপটা কামড় দিয়ে দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় জর্জরিত হয়ে যায় কিন্তু শব্দ করে কাঁদে না কারণ যদি আমি শব্দ করে কাঁদি আমার পয়গম্বরের ঘুমের মধ্যে বেগার করবে আমার পয়গম্বর কষ্ট পাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর চক্ষু থেকে ভুলবশত পয়গম্বরের চেহারার মধ্যে এক ফোঁটা পানি পড়ে যায় আমার পয়গম্বর জেগে যায় ও বন্ধু আবু বকর তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো কি হয়েছে তোমার তোমার দুঃখটা কি বলো আমাকে কয় পয়গম্বর আমার এই গর্তের মধ্যে একটা সাপ সমস্ত গর্তগুলোকে আমি বন্ধ করতে পারছি কিন্তু আমি এই যে একটা গর্ত বন্ধ করতে পারি নাই এই গর্ত দেখে একটা সাপ আমার পায়ের মধ্যে এসে কামড় লাগাইয়া দিছে আমার পায়ের মধ্যে কামড় লাগানোর পর আমার শরীরটা বিষে ভরে গেছে আমার দয়ার নবী রাহমাতুল আলামিন আকায় নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁট থেকে একটু থুতু মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগিয়ে দেন সুবহানাল্লাহ এ বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে কেন কিছু বলতে পারেন না আপনারা সাইন এদিক দিয়ে সাউন্ড একটু কমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার বিষ্টা পানি হয়ে গেল সাথে সাথে বিষ্টা পানি হয়ে এখন আবু বকরকে ডাক দিয়ে বলে বন্ধু আবু বকর তুমি এই সাপটাকে আসতে দাও এই সাপটা আমাদের কোনো ক্ষতি করবে না এই সাপটা হলো আমি নবীকে দেখার জন্য আসছি রে আবু বকর তুমি তোমার পাটাকে সরাইয়া দাও
এখন ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটাকে সরাইয়া দিল, এখন সাপের জবানটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে দিয়েছে। সাপ ডাক দিয়ে বলে পয়গম্বর, আমি আপনার বন্ধু আবু বকরকে কামড় দিতাম না, আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু আবু বকর, আমি এই যে এই গর্তের মধ্যে আসছি আমি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য একমাত্র আসছি, কিন্তু এই যে আপনার বন্ধু আবু বকর আমাকে দেখতে দেয় নাই, আপনাকে পাটাকে সরাই নাই, আমি সহ্য না করতে পেরে একটা কামড় দিয়ে ফেলছি, পয়গম্বর মাফ করে দিবেন, আমি শুধু একমাত্র আপনাকে দেখার জন্যই আসছি। এখন আমার পয়গম্বর সাপকে বলল, ঠিক আছে সমস্যা নাই। কিছুক্ষণ পর পয়গম্বর সাপকে বিদায় করে দেওয়ার পর এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবী আবার ওই যে দেখেন কাফের বেঈমান মুশরিকরা আপনাকে মারার জন্য এই পাহাড়ের উপরও এসে বসে পড়েছে, একটু একটু যদি ঝুঁকে, একটু যদি ঝুঁকে তাহলে আপনাকে দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব নবী। ও পয়গম্বর কখন জানি ধরা পড়ে যাই, ধরা পড়ে যাওয়ার পর আমাদের তো মেরে ফেলবে, মেরে ফেলবে, এখন আমরা কি করব। আমার পয়গম্বর দয়ার মালিকের কাছে হাত দুখানা তুলে বলে, দয়ার মালিক আপনি তো সেই রব মুসা কালিমুল্লাহকে ওই যে নীল নদের মধ্যে পড়েছিল, ওই নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, ওই রব আপনি, আপনি তো মুসার রব। ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুতরকে হুকুম দিয়ে দেয়, ও কবুতর যা 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 ওই গুহার মধ্যে ডিম পেড়ে আয়। গুহার মধ্যে ডিম পেড়ে ফেলছে, মাকোসাকে ডাক দিয়ে বলে, মাকোসা যা 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 জাল বুই না, ওই জায়গাটার মধ্যে একটা সুন্দর করে বাসা বেঁধে ফেল, বাসা বেঁধে ফেলছে। এখন আমার পয়গম্বর নিরাপদ, ওই কাফের বেঈমান মুশরিকের দল ওই পাহাড়ের মধ্যে এসে হাজির, পাহাড়ের উপরে এসে একজন কাফের ডাক দিয়ে বলে, ও লিডার সাহেব আমার এই গুহার মধ্যে মনে থাকতে পারে, কিন্তু না 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 এই গুহার মধ্যে নাই, কেননা এই গুহার মধ্যে কবুতর ডিম পেড়েছে, এই গুহার মধ্যে ওই যে মাকোসা জাল বেঁধে ফেলছে, এই গুহার মধ্যে কিভাবে মুহাম্মদ ঢুকবে? হ্যাঁ একটা মানুষ যদি ঢুকতে পারে এটা পুরান গর্ত হবে, গর্তের মধ্যে কেউ নাই, তোমরা শুধু শুধু বলছো এই কথা। এখন মক্কার মানুষগুলি, মক্কার কাফের বেঈমান মুশরিকের দল চলে গেল, আমার নবী নিরাপদ। কয়েকদিন পর আমার পয়গম্বর এখন মদিনার পথে রওনা, মদিনার পথে রওনা, রাত যায় দিন যায় মদিনার দিকে রওনা। মদিনার মানুষগুলো আগ থেকে জেনে ফেললো যে আমার পয়গম্বর আরবি আখরি জামানার নবী, আকায় নামদার তাজিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আমাদের কাছে, মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরতের জন্য আসবে, আমার পয়গম্বর আসবে। সমস্ত মদিনার মানুষগুলি এরকম ভাবে পয়গম্বরকে সম্বর্ধনা দেওয়ার জন্য মদিনার দিকে আগায় আসলেন।
সমস্ত মানুষগুলি সমস্ত গোত্রের মানুষগুলি আমার পয়গম্বরকে আগায় আনার জন্য রিসিভ করার জন্য একটু আগে আগে আগিয়ে আসলেন। আসার পর আমার পয়গম্বরের উটনিটাকে ধরে টানতেছেন, এভাবে টানতেছেন যে ও নবী আমার আপনি আমার কাছে আসবেন, আপনি আমার ঘরে আশ্রয় প্রার্থনা করবেন, আপনি আমার ঘরের মধ্যে আজকে আশ্রয় নেবেন। ও পয়গম্বর আজকে রাতটুকু শুধু আমার ঘরে থেকে যান। সমস্ত লোকগুলি নবীকে ধরে টানাটানি করতেছেন, আমার পয়গম্বর সুন্দরভাবে সমাধান দিয়ে দিলেন, ও গোত্রের লোকেরা আমার তোমরা চুপ থাকো, তোমরা আমার উটনিটা কি ধরে টানবে না, আমার এই যে উটনি এই উটনিটা আমার আদেশে চলে না, এই উটনিটা হলো আমার মালিকের আদেশে চলে। ওই মালিককে একবার জোরে বলুন আল্লাহ, আমার মালিকের আদেশে চলে, এই উটনিটা আমার আদেশে চলে না। ও মদিনার লোকেরা আমার এই উটনিটাকে ধরে কোনো টানাটানি করো না, এই উটনিটাকে টানাটানি করে কোনো লাভ নাই, এই উটনিটাকে তোমরা ছেড়ে যাও। আমি এই উটনির পিঠ থেকে নেমে গেলাম, এই উটনিটা সুন্দরভাবে যেই যেই ঘরের সামনে গিয়ে বসবে, আমি পয়গম্বর ওই উটনিটা যেই ঘরের মধ্যে বসবে ওই ঘরের মধ্যে আমি আশ্রয় নিব। আপনারা মনে আজকাল খায়া আসেন নাই, আইসেননি খায়া? দেখি তো ইমানের শক্তির কত। নারায় তাকবীর, নারায় তাকবীর, শক্তি কই যায়? পকেটে নিয়ে রেখে দিছে শক্তিগুলো, একটু ঝাড়া ঝোড়া দিয়ে একটু বার করেন না। এখন পয়গম্বর ওই যে উটনিটা ওই বাড়ির মধ্যে গিয়া হাজির, উটনিটা বসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে। সুবহানাল্লাহ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে বসছে। এখন আপনারা বলতে পারেন হুজুর মদিনার অন্য কোনো মানুষের ঘরের মধ্যেও তো বসতে পারত, কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে বসছে কেন? ও নবীর উম্মতের দল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পূর্বপুরুষ ছিল একজন খ্রিস্টান পাদ্রি। ওই খ্রিস্টান পাদ্রি এরকম ভাবে খ্রিস্ট কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে দেখলো আখেরি পয়গম্বর মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবে, মদিনার দিকে যখন হিজরত করবে আমার পয়গম্বর কার বাড়ির মধ্যে আশ্রয় নিবে? তার তো কোনো মা বাবাও মারা গেছে, মাও মারা গেছে, দুনিয়ার জমিনে কেউ নাই, পুরো এতিম। এখন ওই পূর্বপুরুষ একটি ঘর বানায় থয়ে গেছে, ওই ঘরের মধ্যে শুধু ঘর বানাই নাই তাই না, একটা কাঠের মধ্যে খোদাই করে লিখে গেছে এই বাড়ির মালিক হলো আখেরি পয়গম্বরের আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মার নাম আমেনা। এখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু আইয়ুব আনসারী তোমার ঘরের মধ্যে উটনিটা বসছে, আমি এই ঘরের মধ্যে আমি বিশ্রাম নেব। এখন আবু আইয়ুব আনসারী বলে, ও পয়গম্বর আপনার নাম তো মুহাম্মদ, হ্যাঁ ঠিক আছে আমার নাম মুহাম্মদ, ও পয়গম্বর আপনার বাবার নাম তো আব্দুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তো আপনার মার নাম তো আমেনা, হ্যাঁ ঠিক আছে, আপনি এই ঘরের মালিক, এই নেন আপনার ঘরের চাবি, এই ঘরের মালিক আমিনা।
আমার পয়গম্বর ঘরের মধ্যে আশ্রয় নিলেন। এরে নবীরা আশিক উম্মতের দল, আমার পয়গম্বর ঘরের মধ্যে আশ্রয় নিলেন। ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার পর মদিনার মানুষগুলোকে বোঝাইতে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এরে নবীরা আশিক উম্মতের দল, ওই মদিনার নবীর আদর্শ নিজের জিন্দিগির মধ্যে গঠন কর। এই কাল তুই শান্তি পাবি এই দুনিয়াতে, এই দুনিয়ার মধ্যেও শান্তি, ওই দুনিয়ার মধ্যেও শান্তি। মারামারি কাটাকাটি বন্ধ কর রে মুমিন। এখন তো দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যেও অনেক ফাটল ধরেছে। যেমন আমাদের মধ্যে এখন, আগে ছিল তাবলিগ জামাত এক গ্রুপ, এখন হয়েছে কয় গ্রুপ? দুই গ্রুপ। ইস্তেমা চলতেছে, দুই গ্রুপ হয়ে গেছে। এখন দেখা যায় তাবলিগ জামাতের মধ্যে একজন আমির ছিল, তার নাম হলো সাদ কান্দলবি। ওই যে ওই সাদ কান্দলবির অনুসারীরা, অনুকারীরা ওই সাদ কান্দলবি প্রত্যেকটা বছর ইজতেমায় এসে মুনাজাত দিতেন, তাবলীগের মুরব্বি ছিলেন। ওই সাদ কান্দলবি বেঈমান মুশরিক পশ্চিমাদের কাছ থেকে কিছু টাকার বিনিময় সে মাসআলাকে ঘুরিয়ে দিয়েছে বলেন, মাসআলাকে, শরীয়তের মাসআলাকে ঘুরিয়ে দিয়েছেন। যেমন এরকম ভাবে, এমন ভাবে মত পেশ করে যে মাদ্রাসার যারা যারা ওস্তাদ আছে, যারা যারা এরকম ভাবে, এরকম ভাবে মাসআলাগুলোকে এরকম ভাবে ঘুরিয়ে দেয়, মাদ্রাসার মধ্যে যে শিক্ষকরা বেতন নেয়, চাকরি করে বেতন নেয়, মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মধ্যে খুতবা দিয়ে মসজিদের ভিতরে এরকম ভাবে সুন্দরভাবে নামাজ পড়িয়ে যে টাকাগুলি নেয়, এই টাকাগুলি ওই যে বেশ্যা আছে, বেশ্যার ওই তার খারাপ কাজ করে বেশ্যা যে মহিলাটা সারা রাত ভরে অন্য পুরুষের সাথে কষ্টি নষ্টি করে যেই টাকাগুলো ইনকাম করে, এই টাকা থেকে মাদ্রাসার হুজুররা যে পড়ায় টাকা নেয়, ওই টাকাগুলো ওই টাকা থেকেও খারাপ, নাউজুবিল্লাহ বাইদিয়া বইয়ের। মাদ্রাসার হুজুররা যে টাকা নেয়, ওই টাকাগুলি ওই বেশ্যার পতিতালয়ের ওই টাকা থেকেও নাকি জঘন্য। আরো বিভিন্ন মধ্যে এইভাবে কোন আলেমের পক্ষে এরকম ভাবে এরকম ফতোয়া দেওয়া, কোন হক্কানি, কোন রব্বানি, কোন আলেমের পক্ষে এরকম ভাবে কোন ফতোয়া দেওয়া, এরকম ভাবে তার মুখে শোভা পায় না, ঠিক না বৈঠিক? জোরে বলেন, সে কোনো আলেম হতে পারে না। এখন দেখা যায় এই যে শুক্রবার গেল নাকি, এই আরেক শুক্রবার নাকি কয় শুক্রবার না কিবার জানি দেখলাম ওই সাদ কান্দলবির কিছু অনুসারীরা আছে, কিছু অনুসারী আছে, ওই অনুসারীরা সাদ কান্দলবির অনুসারীরা বাইতুল মোকাররমের মধ্যে গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে বলে আমাদের আমিরকে বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হোক, আমাদের বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হোক। তাকে পাঁচ বছর ধরে তাকে বাংলাদেশের জমিনের ভিতরে আসতে দেওয়া হয় না। ও মুসলমান, তোমরা কোন দিকে যাইতেছ একটু লক্ষ্য করে দেখো, দারুল উলুম দেওবন্দের মতো এত বড় মাদ্রাসা, মাদ্রাসা কওমি অঙ্গনের সর্বপ্রথম যে মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে, ওই মাদ্রাসা থেকে এরকমভাবে ফতোয়া বিভাগ থেকে ফতোয়া এসেছে, সাদ কান্দলবি একজন গুমরা আলেম, তার কথা শোনা যাবে না, তার কথা যে শুনবে সে গুমরাহির মধ্যে পড়ে যাবে। এরকমভাবে আমরা এই সাদ কান্দলবির অনুসারীরা অনুকারীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ঠিক হয়ে যান। ইজতেমা, ইজতেমা আমাদের ইজতেমা এক পর্ব, আমাদের প্রথম ইজতেমা একটাই, আমরাও চাই যে আপনারা সুন্দরভাবে আমাদের সাথে এরকমভাবে মিলেমিশে কাজ করেন, কিন্তু ওই যে সাদকে বাদ দেন তাহলে আপনারা আমাদের ভাই ভাই।